হরিয়া রাজি মিড মটুরিয়া হুড়কি মালা মালা হো দোল বদল তুমি তালা মালা হো দোল বদল তুমি তালা মানে কি জি মানো লিবি হ্যাঁ যদি বুঝিয়া পায় তো কেলিবে না ঠিক দুপুরে সময় আচ্ছা কইছে ঠিকই ঠিকই মে জহাল্লা বুড়ো ঠিক দুপুরে সময় বাবলা গাছে তলে তুমি হাকে কথা দিয়েছিলে যে তোমাকে ছাড়া আমি কাউকে দেখবো না আর তুমি হাকে ছাড়া কাউকে চিনবে না কিন্তু কই তোমার কথা তো তুমি রাখলে না তাই কচ্ছে ঠিকই ঠিকই মিজু হাল্লা বুড়ো চে লঙ্কা থালিডা মাটি সইমি বুধারে এই যে সুর গালা হৃদয় শোয়া সুর হৃদয় শোয়া সুর তোকে আমি পুঁতে দিব জানিস না মনে করেছিস কি হ্যাঁ যে কথাগুলো কোয়াছিলি ওর কিছু কৃষ্টি কালচার তুলে ধরনু সংস্কৃতি তুলে ধরনু এখন ওয়ারকে বৈশিষ্ট্য গুলো তুলে ধর যে ওয়ারকে পরিবর্তন করতে হবে করতে হবে কোন কাজ গালা করলে কোন কর্মে করলে কিভাবে আগে আসলে তাকে উন্নয়নের পথে আনা যাবে উধারে এটা লিও না না ভাবনা চিন্তা চলছে দেশ আগিয়েছে আগিয়েছে হ্যাঁ দেশের মানুষ আগিয়েছে কিন্তু হারকে এই ক্ষুদ্রণী গোষ্ঠী মানে আদিবাসীরা কিন্তু এখনো পিছিয়ে আছে তাহলে এর আগে কিভাবে আগিয়ে আনতে হবে সেই কথাগুলো তো তোকে আমি কইতে যাচ্ছি উধারে এই যে ওরকে সংস্কৃতি হারা তুলে ধরনু কিন্তু খালি এগুলো কইলে তো হবে না ওরা যে পিছিয়ে আছে পিছিয়ে থাকার কারণ গুলা কি আর কোন কামটা করলে ওরাকে আগিয়ে লওয়া যাবে সেই কথাগুলো হাকে কহা আমরা এখন মেলায় মানুষ জানি না আমরা জানি খালি আদিবাসী মানে সাঁওতাল সাঁওতাল কিন্তু আদিবাসীর মধ্যে যে কিছু জাতি আছে সেই জাতি তুই একটা জানিস তুই ফের কখন শুনলি আজি নানা আদিবাসীর মধ্যে অনেক সম্প্রদায় আছে যেমন একটা আদিবাসী এই চাটাই মেলা গেল আছে হ্যাঁ কহবো কহতো যেমন ধরো সাঁওতাল সাঁওতাল তারপর হচ্ছে রায় রায় পাহান পাহান তারপর হচ্ছে তোমার তুড়ি তুড়ি মাহাতো মাহাতো কামার কামার পাল হ্যাঁ 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 ঘোষ ঘোষ চৌধুরী হ্যাঁ 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 এরকম মেলায় আছে না তুই বহুত নিউজ জানাল লিখিস রে ভাই জানবো না শুন যার কাছে যত তথ্য আছে সে তত সমৃদ্ধ সমৃদ্ধ হ্যাঁ সমৃদ্ধ সমৃদ্ধ হ্যাঁ কথা হলো যে তথ্য জানা থাকা ভালো না কোথা পাঁচটা সমাজে পাঁচের কথা কবি সে কথা হলে কামে লাগবে বুধারে আমি শুনেছি যে আমার ঘে দেশের সরকার ওরা উঠে আসার লেগে বিভিন্ন দপ্তর কিন্তু সুযোগ দিয়েছিল দিয়েছে না না কিন্তু এর একটা কারণ আছে যেমন সুযোগ পেয়েও কিছু সুযোগ হাতছাড়া করেছে হাতছাড়া করে যেমন আমার ঘে এই তোর মার করলে কথা কহি না ধর দুই একটা লোকের কথা কহি এরাকে বিভিন্ন দপ্তরে মিটিং সিটিং ডাকা হতো ডাকা হতো ইয়ার কে কথা বাপ রে ডিসি অফিস আমাকে মিটিং এ ডেকেছে সেদিন ফের মাল ডাল খায় আরো ঘুরা হই কিন্তু অফিস তো আর মেনে নেওয়া সম্ভব নয় রে ভাই যদিও আর আদিবাসী হলে কি হলো অফিসে যে একবারে এমন ভাবে বসছে যে আর গা দিয়ে গন্ধ বাড়াইতো এ যা থাকা সরে আসতে পারে ভাই এরকম জায়গা থেকে আমি আদিবাসীর অনুরোধ করবো এই জায়গা থেকে তোমরা সরে আসো অফিস অফিসের জায়গায় রাখো কিন্তু এই জিনিসের জায়গায় এখন ওরা বাড়ি আসতে পারেনি ঠিকই ঠিকই কেনে বাড়েনি জানো হ্যাঁ ওই গ্রামের একটা মুক্তিযোদ্ধা ছিল আচ্ছা মারা গেছে হ্যাঁ 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 সেজনের কাছে আমরা কৃপা করি যেন ভালো জায়গাতে থাকে হ্যাঁ এই লোক কিন্তু পেনশন পেত ব্যাংকে যেত যেত মাল টাল খাইছিল ইতো এরপরে একটা উপকারিতা হয়েছিল হ্যাঁ
সেটা হলো যে ম্যানেজার ওকে তাড়াতাড়ি টাকাটা দিয়ে পাঠিয়ে দিত এই কারণে দিত যে ওখানে গেলে ও গ্যাস টেস লাগবে মানুষ বন্ধ বাড়াইবে তাইলে ওকে তো বোঝা দরকার যে আমি একটা দেশের মুক্তিযোদ্ধা তার সম্মানটা কোন জায়গাতে তাকে সরকার কি করছে প্রতি মাসে মাসে বেতন দিচ্ছে ও বাস ওই মাল তাল খায় যা পাগলা হয়ে গলি উধারে এই যে এই জায়গা থেকে বাড়ি আসতে পারো পারিনি তারে লাগা এই পিছে পড়া একটা মূল কারণ তাই তো তো কইছি হ্যাঁ না না কহো না না সুবিধা বঞ্চিত তো আদিবাসী জনগণ হাত ধরে তো তাই কাছে যে তাকে জীব এই না না পিছে পড়া জনগোষ্ঠীর হয়নি কোনো উন্নয়ন এই যে উন্নয়ন না হওয়ার কারণটা হলো কোনটা যে ওরা ওই জায়গা মতন এখনো আরকে কোনো কথা উত্থাপন করা হয় না হয়নি পরে যে পিছিয়ে আছে ওই পিছিয়ে পড়েছে ওই সমসাময়িক ভোট ভাড়ালি সমাতে তারকে একটু তাগিদ করা হয় একটা আমি জরিপে দেখেছি যে বছরে কয়েকবার ওই ভোট ভাড়ালি সমাতে তারকে একটু তাগিদ করা হলো তারপর যে ওরা কিভাবে আছে না আছে ওরকে দুঃখ দুর্দশা গুলো তুলে ধরার মতন লোক খুব কম আছে আর যদিও তুলে ধরা হয় তারা কিছু একবার আসে সুযোগ সুবিধা তারা কিছু পায় না পাওয়া কিন্তু লয় কিন্তু সেইভাবে পায় না যেভাবে পাওয়া দরকার তারপর একটা গণনার ক্ষেত্রে তোর কি জানা আছে আনুমানিক কত পরিমাণ ওই আছে আদিবাসী আছে প্রায় 30 লাখ আমি একটা জরিপে পেয়েছি হ্যাঁ হ্যাঁ বুধারে তোর কি জানা আছে যে ওই কতটি পরিমাণে আদিবাসী আনুমানিক 30 লাখ 30 লাখ হ্যাঁ না না কিন্তু জরিপে আমি সেটা পাইনি পাওনি এ কারণে পাইনি যে জরিপ করে দেখা গেছে যে ওই আদিবাসী পাড়াটা হয় কিন্তু একটু বিচ্ছিন্ন এলাকায় প্রান্তিক এলাকায় হিসাব করা দেখ যেখানে তাকিয়ে দেখবি ওরা কিন্তু একটু ওই নিরিবিলি থাকতে পছন্দ করে নিরিবিলি পছন্দ করে যাই জঙ্গলের মতন হ্যাঁ আর বাড়ি ঘর কিন্তু সেরকম কোথা দেওয়াল খান্ডা আছে উপরে চাল নাই চাল নাই কার চাল আছে দেওয়াল নাই দেওয়াল নাই কার দেওয়াল আছে দুয়ার নাই একই অবস্থা এইভাবে তারা দিন যাপন করছে বুঝতে পারলি আর একটু কিছু কথা তোকে কই এই যে একবার গণনা করতে গেল তো শিক্ষক গেল বা মাস্টার গেল যা যাকে যাকে পাইলে একটু গণনা করে এলে চলে এলো আবার যে ওখানে আরেকদিন যাইবে বাই করবে এই যাওয়া সুযোগ সুবিধা হয় না মানে যোগাযোগ ব্যবস্থা সেরকম থাকে না কয়েকদিন আগে আমি একটা তথ্য দেখতে পাইনি আচ্ছা 11 সালে গণনা করে যে জনগণটি ছিল আবার 16 সালে গণনা করে দেখি একই রকম এটা কথা হলো কথা কোনটা 11 সাল আর কোনটা এখন 24 সাল